জ্যৈষ্ঠের কাঠফাটা রোদেও দিব্যি চলছে ওদের খুনসুটি। কেউ জলের মধ্যে খেলা করতে ব্যস্ত, তো কেউ আবার একটু ছায়ায় জিরিয়ে নিচ্ছে। ওরা হলো নিউটাউনের নয়া মিনিজু হরিণালয়ের আবাসিক। আলিপুর চিড়িয়াখানার পর নিউটাউনের এই হরিণালয় এখন পর্যটকদের অন্যতম গন্তব্য। ভালো এনভায়রনমেন্ট, খুবই ভালো, এবং অ্যারেঞ্জমেন্টটা খুবই মেথডিক্যালি করা হয়েছে। দেখা অ্যানিমেলস বা ইয়ে বার্ডসে দেখতে কোনো অসুবিধে নেই এই পর্যন্ত আমরা যা দেখেছি। আমি তো জাস্ট আরম্ভ করেছি, আমার বার্ডসদের দেখতে আরম্ভ করেছি, যাচ্ছি এখন ওই জিরাফের কাউন্টারে। ম্যাকাও, স্কারলেট ম্যাকাও, অ্যামাজন প্যারট, কালো কাকাতুয়া, সাদা কাকাতুয়া, বিভিন্ন প্রজাতির ওয়াটার বার্ডস ছাড়াও জেব্রা, হরিণ, বানর, জলহস্তি, নোনা ও মিষ্টি জলের কুমির রয়েছে এই হরিণালয়ে। খুদে পর্যটকরাও খুব খুশি, বড়দের হাত ধরে তারাও ভিড় জমাচ্ছে বিভিন্ন এনক্লোজারের সামনে। আমি পাখি দেখেছি, আমি বাদর দেখেছি, আমি তুমি দেখেছি, আমি এই দেখেছি। আগামী দিনে একটা পূর্ণাঙ্গ চিড়িয়াখানার রূপ পেতে চলেছে নিউটাউনের এই হরিণালয়। আমরা যদি দেখি তাহলে আলিপুরে যে চিড়িয়াখানা আছে ওটা আমাদের ইন্ডিয়া সব থেকে ওল্ডেস্ট চিড়িয়াখানা, আর ওটা কলকাতায় সেন্টারে পড়ে। বাট এখন যেহেতু দেখছি আমরা কলকাতা সিটি আমাদের বাড়ছে, আগে সল্টলেক হলো, এখন নিউ টাউন রাজারহাট হচ্ছে, তো এখানকার লোকের জন্য অত দূর যাওয়া একটু মানে কষ্টের বিষয়। এই জন্য আমরা ভাবলাম এখন নিউ কলকাতা হচ্ছে, ওইখানে একটা নতুন যুগ করা হোক আমাদের ডিপার্টমেন্ট থেকে। এখন অবধি আমাদের এখানে জিরাফ, জেব্রা, হিপো আর পাখির মধ্যে অনেক ভ্যারাইটিস আছে আমাদের। কাকাতুয়া আছে, মাকাও আছে, গ্রে প্যারাট আছে, স্কারলেট মাকাও, লরি আর হরিণ আছে, ক্রোকোডাইল আছে। এখন অবধি এইটুকু অ্যানিমেল আমাদের এখানে আছে। নেক্সট আমরা প্ল্যান করছি আমাদের কার্নিভোর সেকশনে আমাদের লেপার্ড, টাইগার, লায়ন এইসব অ্যানিমালস আনার প্ল্যান আছে আমাদের এই বছরেই। এখন লোকের মানে আমরা ভালোই ভিড় পাচ্ছি এখানে, মানে আমাদের শনি রবি তো এখন 2,000-2,500 লোক পার হয়ে যাচ্ছে, যেটা আমরা এক্সপেক্ট করছি কিছুদিন পর এটা কার্নিভোর সেকশন ডেভেলপ হওয়ার পর আর একটু অ্যাডভার্টাইজমেন্ট হওয়ার পর আমার মনে হচ্ছে 5,000-10,000 লোক ক্রস করে যাবে এখানে। আমি জিরাফ দেখেছি, আমি জিব্রা দেখেছি, আর আমি মাকো দেখেছি, আর আমি সে শোয়ান দেখেছি। প্রায় 12 একর জায়গা নিয়ে গড়ে উঠেছে এই হরিণালয় বা মিনি জু। ইকো পার্কের 6 নম্বর গেটের পাশে গড়ে ওঠা এই চিড়িয়াখানার প্রবেশ মূল্য মাত্র 30 টাকা। ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে পড়লে রয়েছে স্ন্যাক্স, ক্যাফের নেচার। হরিণালয় ভ্রমণ স্মরণীয় করে রাখতে চাইলে রয়েছে মহুল, ন্যায্য দামে নানা ধরনের স্মারক সংগ্রহ করতে পারেন।